আরে তুই শোন না, ভূতটা তোর সামনে আসলো, এসে মাথাটা ঝুঁকিয়ে দিল। ভূতটার চোখ নেই, শুধু বড় বড় দুটো গর্ত। দাদা আর বলিস না, আমার খুব ভয় করছে। শোন না, ভূতটার এত বড় চুল, তোর মতন উস্কো খুস্কো, পুরো ঝুলছে। তোর সামনে আসলো, তোর দিকে তাকিয়ে আছে, তারপর মুখটা এমন হা করলো যাতে তোকে পুরো নিগলে নিতে পারে। অরিত্র, অমৃতাকে ভয় দেখানো বন্ধ করবি? ও এত ছোট, তোর থেকে তাকে এইভাবে ভয় দেখাতে খারাপ লাগে না? ছোট তো কি হয়েছে, ভয় পাবে ও? চুপ করো, একদম গিয়ে শুয়ে পড়ো। দেখ, দাদার উপর রাগ করো না অমৃতা। দাদা সবসময় আমাকে ভয় দেখায়, কেন বলো তো? এভাবে আমার একদম ভালো লাগে না। তুমি যদি এইভাবে ভয় পেয়ে পেয়ে সারা জীবন চলতে থাকো, কেউ না কেউ তোমাকে ভয় দেখাবেই। যদি রাগ করতেই হয় দাদার উপর, তাহলে প্রমিস করো যে আর ভয় পাবে না। সামনে কোনো বাধা দেখলে সেটার মুখোমুখি হয়ে লড়ার চেষ্টা করবে। তুমি ঠিক থাকলে তোমার সাথে কোনো দিন খারাপ হতে পারে না। সেদিন মায়ের কথাটা মনে খুব বড়ভাবে গেঁথে গেছিল, কিন্তু নিজের জীবনে তাকিয়ে দেখলে কখনো কখনো মনে হয়, নিজে ভালো থাকলেই কি সত্যি তার সাথে ভালো হয়? তাহলে আমার সাথে সবকিছু এত খারাপ কেন হলো? অরিত্র, আজ তোমাকে একটু বোনের খেয়াল রাখতে হবে। কেন, কোথায় যাচ্ছ? আজ দুপুরের ট্রেনে আমরা দুর্গাপুর যাচ্ছি। বলেছিলাম না তোমার মামার শরীর খারাপ? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শকুনি মামা। অমৃতা। শিখর মামা। ও, তোমরা তাড়াতাড়ি ফিরে এসো, আমার একা একা খুব ভয় করে। তোরা তো ভয় কিসের মা? ভয় কেন, দাদা তো থাকবে। আর ভয় পেলে, বলেছিলাম না সেদিন, হ্যাঁ আমি গুড গার্ল, আমার সাথে সব গুড হবে। একদম। কিরে এত পড়ছিস, ঘাড়ে তো ভূত চাপবে। দাদা তুই থামবি? তোর বেশি হচ্ছে না দাদা? এবার দেখ কেমন লাগে অন্ধকারে থাকতে। দাদা, এক্ষুনি থানা থেকে ফোন এসছে, বাবা মা যে ট্রেনে ছিল সেটা অ্যাক্সিডেন্ট করেছে। কি করব আমি? তোর সাথে যুদ্ধে হেরে যেতে পারি। কি রে, তোর কি আজ তাড়াতাড়ি ডিউটি আছে নাকি? হ্যাঁ, আজকে একটু আর্লি যেতে হবে। তা অফিসেরই কাজ তো, নাকি তোর ওই বসের সাথে কোনো কাজ আছে? মানে? দেখ, মানেটা তুই ভালো করেই জানিস, তাই না? তোদের অফিসের ওই প্রদ্যুৎ নাকি, এই তোর সঙ্গে তোর বসের সম্পর্কের কথাটা না সবাই জেনে গেছে। রাত্রিবেলা গাড়িতে করে বাড়িতে ছাড়তে আসছে, এত প্রেম তোদের। আর তাছাড়া শুধু আমি কেন, গোটা পাড়া জেনে গেছে যে তুই অফিসে কি করে বেড়াচ্ছিস। দেখ দাদা, তোর পার্সোনাল লাইফ নিয়ে কিন্তু আমি ইন্টারফেয়ার করি না, তাই আমি কার সাথে কি করছি না করছি সেটা নিয়ে প্লিজ নাক গলাতে আসিস না।
আর কার সাথে প্রেম করবো আর না করবো সেটা সম্পূর্ণ আমার ডিসিশন। একদমই ঠিক, কিন্তু কি বলতো, বাবা মা না তোর দায়িত্বটা আমাকে দিয়ে গিয়েছিল। একটু মনে করে দেখ দিনগুলো, আমি জানি না তোর মনে আছে কিনা। আর তাছাড়া তোর তো যথেষ্ট বয়স হয়েছে, তুই এবার বিয়েটা করে নে না। বিয়েটা করে নিয়ে তুই যেখানে ইচ্ছা যা, যা খুশি কর, কেউ তোকে কিচ্ছু বলতে আসবে না, আর আমি একটু শান্তি পাই। এই দাদা, তোকে আমি কি অশান্তি দিচ্ছি রে? সারাদিন আমি কি করছি না করছি সেটা না ভেবে কোনো একটা কাজ জোটা না? কতদিন এভাবে বাবা মার পয়সায় বসে বসে খাবি? কি করব, কোনো অপশান নেই। আর কেউ যদি আমাকে ওই ওই চাকরি না দেয় তো আমি কি করব? আমার তো তোর মতো আর ওই বসের সাথে গাড়িতে শুয়ে বসে কাজ বার করার অপশানটা নেই, তাই না? তার মানে তুই কি বলতে চাইছিস, যে আমি কম্প্রোমাইজ করে কাজটা জুটিয়েছি? দেখ, আমি কিছু বলতে চাই না, শুধু এটুকু বলতে চাই বিয়েটা এবার করে নে, এরপর বয়স বেড়ে গেলে কিন্তু। দাদা, আমি তোকে বারবার বলেছি যে আমি বিয়ে করব না। কেন, গাড়িতে করে একসঙ্গে ঘুরে বেড়াতে পারিস, আর বিয়ে করতে প্রবলেমটা কোথায় তোর? সেটার জবাব আমি তোকে দিতে বাধ্য নই। আমি ওকে কারণটা না বলে থাকলেও আমি ছোটবেলা থেকে বাবা মা মারা যাওয়ার পর থেকে একটা অদ্ভুত ভয় পেতাম। আমার দেখা ওই ছায়াটা আমায় আরও খারাপ কিছুর আভাস যেন দিয়ে গেছিল। জীবনে খুব খারাপ কিছু হয়তো আমার সাথে হতে চলেছিল। আমি চাইনি যে নতুন করে কাউকে আমার সাথে জড়িয়ে ফেলতে, কিন্তু অদ্ভুতভাবে আমি জানতামই না যে আমার শেষের পথে হাঁটা আমি শুরু করে ফেলেছিলাম। হ্যাঁ বলো। হ্যালো, গুড মর্নিং সুইটহার্ট। প্রদ্যুৎ প্লিজ তুমি সকাল সকাল স্টার্ট করো না, আমি অফিস যাচ্ছি এখন। কি ব্যাপার, সকালবেলায় মুড খারাপ? তোমার দাদা আবার কিছু বললো নাকি আমাকে নিয়ে? হ্যাঁ, ওই যে আমি তোমার সাথে ঘুরতে পারলে আমি তোমাকে বিয়ে কেন করতে পারি না। তা তুমি কি বললে? কি বলবো, আমি বললাম যে আই ডোন্ট ওয়ান্ট টু গেট ম্যারিড। একটা কথা বলি, আমি তো তোমাকে অনেকদিন ধরেই বলছি যে এবার ওই বাড়ি থেকে চলে এসো, আর সত্যি কথাই তো এভাবে বিয়ে না করে ঘুরে বেড়াবার কী দরকার বলো? আমরা দুজনেই তো ম্যাচিওর, একটা ডিসিশন তো আমরা নিতেই পারি। প্রদ্যুৎ প্লিজ অ্যাটলিস্ট তুমি স্টার্ট করো না এখন। আমি তোমাকে আগেই বলেছি বিয়ে না করতে চাওয়াটা এটা সম্পূর্ণ আমার ডিসিশন, আর এর কারণটা আমি কারোর সাথেই শেয়ার করতে পারবো না। আচ্ছা, কি এমন পার্সোনাল ডিসিশন বলো তো যেটা তুমি আমার সাথেও শেয়ার করতে চাও না, কি এমন আছে? প্রদ্যুৎ, আই রিয়েলি লাভ ইউ, আই রিয়েলি ডু, বাট ভালোবাসলেই কি বিয়ে করতে হবে? আর তাছাড়া আমাদের তো রোজই দেখা হচ্ছে, সব নিডসও ফুলফিল হয়ে যাচ্ছে, তাহলে আর কি চাই তোমার? তোমাকে চাই, তোমাকে পুরোটা চাই। হ্যাঁ, আমি মানছি আমাদের রোজ দেখা হচ্ছে, কথা হচ্ছে, আমরা ঘুরতেও যাচ্ছি, হয়তো ফিজিক্যাল নিডসও পূরণ হচ্ছে, হ্যাঁ ডেফিনেটলি, কিন্তু আমার কোথাও গিয়ে একটা মনে হচ্ছে কি জানো তো, আমি ইমোশনালি তোমার থেকে অনেক দূরে রয়েছি। তুমি কোথাও একটা বাউন্ডারি করে রেখেছো আর আমি সেটা ক্রস করতে পারছি না। আর বিয়ে করলে বুঝি সেটা ক্রস হয়ে যাবে? হয়তো হবে না, কিন্তু তাহলেও আমার মনে হয় যে বিয়ে করলে হয়তো ইমোশনালি তোমার অনেক কাছে আসতে পারবো। তোমার ফিজিক্যালি মেন্টালি সবটা চাই, কিন্তু প্রদ্যুৎ আমার পক্ষে সম্পূর্ণটা দেওয়া এই মুহূর্তে পসিবল নয়। তুমি তুমি প্লিজ আমাকে আর জোর করো না প্রদ্যুৎ, আমার আমার তোমাকে বারবার এইভাবে হার্ট করতে একদম ভাল লাগে না। হ্যালো প্রদ্যুৎ, প্রদ্যুৎ, আচ্ছা আচ্ছা প্লিজ প্রদ্যুৎ তুমি বলো তোমার কি চাই, তোমার জন্য কি করতে হবে? অ্যাকসেপ্ট বিয়ে। হ্যাঁ ঠিক আছে, তোমাকে আজকের অফিসে আসতে হবে না, আমি তোমাকে পিক আপ করে নিচ্ছি, তুমি চলো, তুমি আমার বাড়িতে এসো। কেন, বাড়ি খালি নাকি? ঠিক তার উল্টোটা, বাড়িতে সকলে আছে, তুমি বাড়িতে এসো, আমি তোমার সাথে মা এবং বোনেদের আলাপ করিত। প্রদ্যুৎ তুমি খুব ভালো করেই জানো যে আমার ফ্যামিলি গ্যাদারিং একদম পছন্দ নয়। তুমি কিন্তু প্রমিস করেছো, এক্ষুনি প্রমিস করেছো। আচ্ছা ঠিক আছে, ওকে তুমি কলেজ মোড়ে ওয়েট করো, আমি তোমায় পিক আপ করে নিচ্ছি। ওকে বাই বাই।
শোন দাদা, তোকে একটা কথা জানাবার জন্য এলাম। আমি বিয়ে করছি, এবার আমার সব রেসপন্সিবিলিটি থেকে তুই ফ্রি। তুই এভাবে কেন বলছিস? আমি তো তোর ভালোর জন্য বলেছিলাম, বল। শোন, কোনটা ভালোর জন্য আর কোনটা খোটা দিয়ে বলা হয় সেটা আমি খুব ভালো করে বুঝি। এবার এই পুরো বাড়িটা নিয়ে তুই একা থাক, এনজয় কর। আমার বলার দায়িত্ব ছিল, তাই তোকে বলে দিলাম। সেই দিন ভেবেছিলাম নতুন করে জীবন শুরু করব সুন্দরভাবে, হয়তো শেষমেশ সত্যি আমার সময়টা পাল্টে যাবে। কিন্তু জানতাম না যে পেন্ডুলামের কাঁটাটা সেই মুহূর্ত থেকেই উল্টো দিকে ঘোরা শুরু করে ফেলেছিল। অন্য কি হবে নাকি? তো আমি ছাড়া আর কি হবে? কি দেখছো তুমি ওদিকে? প্লিজ প্রদ্যুৎ, আই এম রিয়েলি সরি, আজকে আমার একদম ভালো লাগছে না। লেটস নট ডু দিস টুনাইট। কিন্তু আমরা তো নতুন কিছু করছি না, কি হয়েছে? আমি জানি প্রদ্যুৎ, বাট টুডে আই এম নট ইন দ্য মুড। দেখো, তোমার কোনো প্রবলেম হলে তুমি কিন্তু আমাকে শেয়ার করতে পারো, বলতে পারো আমাকে। প্রদ্যুৎ, সব কিছু শেয়ার করাটা পসিবল নয়, আর এইটা আমি তোমার সাথে ডিসকাস করতে চাই না। ওকে, দেখো আমার একটা কথা আছে, তুমি প্লিজ না করো না। ওকে, আমি চাই যে তুমি এরপর জবে জয়েন করো। মানে কেন প্রদ্যুৎ? তুমি জানো যে এই চাকরিটা আমি করি ফর মাই ইন্ডিপেন্ডেন্স, আর তাছাড়া এত লেখাপড়া করে। আমি বুঝতে পারছি তোমার কথা, কিন্তু আসলে দেখো আমি কি বলছিলাম, আমি তো তোমার বস, মানে তুমি তোমার বসের আন্ডারে চাকরি করবে, মানে বউ বরের আন্ডারে চাকরি করবে, কেমন একটা অদ্ভুত লাগছে না? আর সত্যি কথা বলতে তোমার তো এখন আর সেটা প্রয়োজনও নেই, তাই না? আর তুমি যদি মায়ের সঙ্গে থাকো তাহলে মায়েরও খুব ভালো লাগবে। আচ্ছা ঠিক আছে, তুমি চার পাঁচ মাস পরে না হয় জয়েন করবে, কেমন? কি ব্যাপার, আমি ভুল কিছু করলাম? তুমি নিচে তোমার বোনের সাথে কি করছিলে? ছি ছি প্রদ্যুৎ, ইউ আর সিক, জাস্ট সিক। কি করছিলাম? আমি তো জাস্ট কথা বলছিলাম, তুমি ভুল কিছু দেখেছো। তুমি কি করছিলে না করছিলে সেটা আমি খুব ভালো করে জানি। ইউ আর জাস্ট আ পারভার্ট, স্টে অ্যাওয়ে ফ্রম মি। কাম অন অমৃতা, কি হয়? ইউ আর জাস্ট শাট আপ, ইউ শাট আপ পারভার্ট। বেশ করেছি যা করেছি। হ্যাঁ,
প্রদ্যুৎ, শি ইজ ইওর সিস্টার। হ্যাঁ তো, আমি ওকে আর ও আমাকে ছোটবেলা থেকে ভালোবাসে। ভালোবাসে মানে? তাহলে আমায় কেন বিয়ে করলে? সম্পত্তির জন্য। হ্যাঁ, এই যে এত টাকা সম্পত্তি, এর জন্য তো বংশবৃদ্ধি করতে হবে নাকি? সেই জন্য তোমায় বিয়ে করেছি। তার মানে তুমি শুধু বাচ্চার জন্য আমাকে এভাবে ঠকালে? ঠকালাম কোথায়? তুই তো নিজেই বললি আমাকে বিয়ে করবি। একটু ভেবে দেখ, এই ছাদে ছাদে মনে আছে, আই উইল ম্যারি ইউ, তুই বলেছিলিস। সেটা আমি বলেছিলাম কারণ তখন ভেবেছিলাম যে তুমি আমাকে ভালোবাসো। এখন সেটাই ভাবো যে আমি তোমাকে ভালোবাসি। শোনো, এরপর আমার গায়ে হাত দেওয়ার আগে না একটা কথা মনে রেখো, এটাই তোমার লাইফ, তোমার জীবন। আমি তোমাকে ভালোবাসি কি না বাসি, তোমাকে এখন থেকে এটা নিয়ে থাকতে হবে। আর কি এমন করেছি আমি যে দূরে সরে যাব? কেন, অন্য কেউ আছে তোমার লাইফে? হ্যাঁ প্রতু, তুমি সব কি বলছো? তুমি খুব ভালো করেই জানো যে আমার জীবনে তুমি ছাড়া কেউ নেই। ডোন্ট ইউ নো দ্যাট? তাহলে আমাকে দূরে সরিয়ে দিচ্ছ কেন? কেন, কে আছে তোমার জীবনে? ও সরি, কজন আছে তোমার জীবনে যার জন্য তুমি ঐশ্বর্যার রাতেও বরকে আদর করতে দাওনি, আজকেও ইচ্ছে করছে না? কি ব্যাপার বলো তো? হ্যাঁ কি ব্যাপার? হ্যাঁ প্রদ্যুৎ, ইউ আর হার্টিং মি। হার্টিং মি? এখন তোমার আমার আদর, আমার জড়িয়ে ধরা তোমার হার্ট মনে হচ্ছে? কেন, অন্য কেউ প্রেশারটা দিচ্ছে বুঝি? হ্যাঁ আমি খুব ভালো করে দেখেছি কিভাবে তুমি অফিসের ছেলেদেরকে টিজ করতে। তোমার কি মনে হয় আমি জানি না তুমি আমাকে কেন বিয়ে করেছো? আমার টাকার জন্যে। হ্যাঁ হ্যাঁ, আমার টাকার জন্যে। এখন তো আমি আমার সবটা হিসেব আমার মতো করে বুঝে নেবো, আমার যেটা চাই আমি সেটা নিয়ে নেবই। প্রদ্যুৎ তুমি এসব কি বলছো? Do you think I'm a slut? Yes, yes you're a slut. আর আমি আজ তোমাকে তোমার আসল জায়গাটা দেখাবো। হ্যাঁ, অনেকদিন সহ্য করেছি তোমার নাটক আর না। একটা কথা মনে রেখো, তুমি আমার বিয়ে করা বউ। এখন থেকে আমি যখন যেটা চাইবো সেটা নিতে হবে, এটা আমার অধিকার, বুঝতে পেরেছ? বলি বড় বড় কথা না, অনেক দিন অনেক বছর ধরে তোকে সহ্য করে যাচ্ছি। মা, আপনাকে আমার কিছু বলার ছিল। কাল রাতে আপনার ছেলে আমায় টর্চার করেছে, আর আমি জানতাম না যে। ব্যাস, আর বলতে হবে না, আমি ব্যাপারটা বুঝে গেছি। কিন্তু এরকম একটা সাধারণ ব্যাপার তুমি তোমার নিজের বরের সাথে বেডরুমেই তো মিটিয়ে নিতে পারতে, আমাকে এসব কথা বলার কোনো দরকার আছে কি? মা, এসব আপনি কি বলছেন? ও আমার গায়ে হাত তুলেছে। বিয়ের পর তোমাকে মারধর করছে, তার মানে নিশ্চয়ই তুমি এমন কিছু ওকে বলেছিলে যার জন্য ও রেগে গিয়েছিল। তা না হলে আমার ছেলে অকারণে কারুর গায়ে হাত তোলার মানুষ না। আর দেখো, এসব সাধারণ ব্যাপার নিয়ে একদম মাথা ঘামিও না তো। তার থেকে বরং রাত্রিবেলা একটু রান্নাবান্না করো, ওকে খাওয়াও, একটু যত্ন আত্তি করো, দেখবে মাথা ঠান্ডা হয়ে যাবে ওর। হ্যাঁ বল অমৃতা। দাদা, আমার তোকে কিছু জানানোর আছে। হ্যাঁ বল না। Thank you.
দেখ, আমার মনে হয় তুই একটু বেশি ওভার রিয়্যাক্ট করছিস। কারণ আমি যতদূর জানি তোর একটু বিয়ের আগেই সব রকম সম্পর্ক হয়ে গিয়েছিল, হঠাৎ করে ও এখন তোকে মলেস্ট কেন করতে যাবে? ব্যাপারটাকে তুই অন্যভাবে ইন্টারপ্রেট করছিস, একটু মানিয়ে গুছিয়ে নে না। প্রেম করেই যখন বিয়ে করেছিলি, এখন বিয়ের পর এসে বলে কি হবে বল? দেখ দাদা, আমার সাথে কি হয়েছে সেটা আমি জানি, আর সেটা ভুল। তুই বল যে তুই আমার পাশে থাকবি কি না। আরে আরে, এতে পাশে থাকার কি আছে বলতো? একটা সামান্য ব্যাপারকে তুই এত বড় করে ভাবছিস। আর তাছাড়া কি এটা? ডিভোর্স পেপার, সাইন করে দাও। তুমি কি আমার সাথে মজা করছো নাকি? প্রদ্যুৎ, তুমি খুব ভালো করে জানো যে এইসব ব্যাপার নিয়ে আমি মজা করি না। ঈদের তুমি এই ডিভোর্স পেপারে সাইন করো, আর না হলে কালই আমি তোমার নামে থানায় গিয়ে ডায়েরি করব। তো কী কী লিখবি এফআইআরে? সত্যিটা, দিনের পর দিন বিয়ের পর থেকে তুমি আমাকে মলেস্ট করেছো। সত্যিটা? আচ্ছা, আমি তোর বিয়ে করা বর, তোর বর তোকে প্রত্যেকদিন রাত্রিবেলা রেপ করছে, এটা কোনো পুলিশ বিশ্বাস করবে? তারপর সেটা এফআইআরে লিখবে? হ্যাঁ, সেটা থানায় গিয়ে দেখতে পাবে। দিনের পর দিন তুমি আমাকে মেন্টালি ফিজিক্যালি টর্চার করেছো, আর তোমার ফ্যামিলির সব কথা আমি বলবো, আর তোমার বোনের সাথে তোমার মধুর সম্পর্ক। আচ্ছা, তার মানে তুই বলছিস যে আমি যদি তোর ডিভোর্স পেপারে সাইন না করি, তাহলে তুই আমার পুরো ফ্যামিলিকে জেলে পাঠাবি, তাই তো? আরে, তা এখন কি আছে তোর জীবনে? আমার থেকে আরো অনেক পয়সাওয়ালা কে, যার কাছে তুই সরি নাইট ডিউটি দিতে যাচ্ছিস যেমন আমাকে দিতিস? তা কি নাইট ডিউটি শুরু হয়ে গেছে? প্রদ্যুৎ, ভদ্রলোকের মতো বলছে ডিভোর্স পেপারে সাইন করে দাও। আমি ভদ্রলোক নই তো, তোর কথা অনুযায়ী আমি ভদ্রলোক নই তো, আমি তো ছোট লোক। কি চাই, কি তোর কি চাই? আমি তোমার থেকে মুক্তি চাই। আই ওয়ান্ট মাই ফ্রিডম ব্যাক। ফ্রিডম ব্যাক? প্রদ্যুৎ, কি করবে তুমি? আবার রেপ করবে তো? আমি বিয়ের আগে ভেবেছিলাম একটা পুরুষ মানুষকে বিয়ে করেছি, কিন্তু এখন বুঝতে পারছি যে আমি সম্পূর্ণ ভুল ছিলাম। এটাই বই করলি না, তোকে রেপ করবো না। তুই মুক্তি চাইছিলিস না? চল চল, তোকে আজই মুক্তি দিচ্ছি, একেবারে মুক্তি দিয়ে দেবো। মুক্তি চল, মুক্তি মুক্তি চল, মুক্তি দিয়ে দেবো, একেবারের জন্য মুক্তি দিয়ে দেবো, চল না। Thank you.
মানে তুমি তোমার বসের আন্ডারে চাকরি করবে, মানে বউ বড়ের আন্ডারে চাকরি করবে, কেমন একটা অদ্ভুত লাগছে না? মায়ের কথাটা না, ভয়কে হারাতে গেলে সামনাসামনি মুখোমুখি দাঁড়িয়ে তার সাথে লড়তে হবে। আর কখনো কখনো ভালো কিছু করার জন্য খুব খারাপ কিছু করতে হবে। হ্যাঁ মা, যেটা বলছি, ও কিন্তু আর বেঁচে নেই, বডিটা ওপরে রয়েছে। এসব কি বলছিস তুই দাদা? হ্যাঁ সেটাই হয়েছে, যেটা হয়েছে সেটাই বলছি। শোন, চা করার এক্ষুনি কিন্তু করতে হবে। Oh my god!